আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো সুজুকি সুপার ক্যারি এই ট্রাকটি সম্পর্কে। তো এই যে গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি দেখতে, সাধারণত আপনারা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে খুব একটা খারাপ না লাগারই কথা। আর এই গাড়িটি খুব কমই রয়েছে বাংলাদেশে, খুব কম সংখ্যক, আর এটা ইন্ডিয়াতেও খুব কম চলে অন্য গাড়ির চেয়েতে, লিল্যান্ড অথবা টাটা বা মাহিন্দ্রা যে ছোট সাইজের পিক আপ যারা বিক্রি করে থাকে। তো এই টাইপের গাড়ি কিন্তু বাংলাদেশে যে না দেখা সেরকম না, এখানে এ সাইজের টয়োটা বা ফুসো বা জাপানে অন্যান্য ব্র্যান্ডের গাড়ি রয়েছে, চাইনিজ বেশ কিছু গাড়ি রয়েছে, আর এটা ওই টিপিক্যাল যে জাপানে যে গাড়িগুলো সেগুলোর মতোই দেখতে, অনেকটা কার কার ভাইব দেওয়ার মতো, যেরকম টয়োটা টাউনিস রয়েছে বা মিৎসুবিশির বেশ কিছু গাড়ি রয়েছে। তো এই গাড়িটা সামনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে সামনে এখানে রয়েছে একদম সিল্ড গ্রিল, মানে সিল্ড পার্ট একদম, এখানে কোনো রেডিয়েটর গ্রিল নেই। তার সাথে রয়েছে সুজুকির লোগো, এবং নিচে রয়েছে যে প্লাস্টিক ফাইবার বাম্পার, আর তার নিচে ছোট ছোট গ্রিলের মতো ডিজাইন, কিন্তু এটা আসলে রেডিয়েটর গ্রিল না। আর সামনে রয়েছে ক্লিয়ারেন্স হেডল্যাম্প, আর দুই সাইডে রয়েছে যে ইন্ডিকেটর, আর সবার উপরে রয়েছে মানে গাড়ির কাচের নিচে সেখানে পানি ছিটানোর দুটা সেন্সর বা মেকানিজম রয়েছে যেটা পানি স্প্রে করে, আর দুইটা ওয়াইপার, আর দুই সাইডে রয়েছে গাড়ির যে লুকিং গ্লাস, আর খুব ক্লিন একটা লুক রয়েছে এবং খুব মানে হালকা একটা গাড়ি গাড়ির ফাংশনগুলো অনুযায়ী। আর যেহেতু জাপানে টেকনোলজির গাড়ি, সেক্ষেত্রে বলা যায় লং টার্ম বা লং টার্মের জন্য বেস্ট একটা গাড়ি হবে লং ইউজের ক্ষেত্রে, লং রানে। আর এই গাড়িটার ফাংশনাল দিক অনেকটাই ওল্ড মডেলের যে যে সুজুকির ওমনি যে গাড়িটা রয়েছে, বা সুজুকির সুজুকি সুপারকের আগের যে মডেল যেটা বাংলাদেশের লেগুনা নামে অনেকে চিনে থাকেন, তো সেই গাড়িটারই বেশ কয়েকটা জেনারেশন পরের একটি গাড়ি। এটা এটা আমার যতটুকু ধারণা 8 নম্বর জেনারেশন, তো 8 নম্বর জেনারেশন এই গাড়িটি, সেই গাড়িটির তো সেটা কতটা সাকসেসফুল গাড়ি রয়েছে বাংলাদেশে সবাই জানে। তো এই গাড়িটাও ওই গাড়িটার মতো ধরে নিতে পারেন, অনেকটা সেরকম একটা ডেঞ্জারাস একটা প্রোডাক্ট, মানে রিলায়েবিলিটির দিক থেকে লং ইউজের ক্ষেত্রে। তো এই গাড়িটার স্পেসিফিকেশন পার্টে যাওয়া যাক, কী কী রয়েছে এই গাড়িটিতে সেটা জেনে আসা যাক। যদি এই গাড়িটির ইঞ্জিনের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা ইঞ্জিন হিসেবে ইউজ করেছে অ্যাডভান্সড কে সিরিজ ডুয়েল জেট ডুয়েল ভিবিটি, মানে ভেরিয়েবল ভালভ টেকনোলজি, ভিবিটি এর মানে। আর এই গাড়িটির ম্যাক্স মানে ইঞ্জিনটির ম্যাক্স পাওয়ার থাকছে 80.7 PS, মানে হর্স পাওয়ার কনভার্ট করলে হয় 79 হর্স পাওয়ারের কাছাকাছি অলমোস্ট, আর 6000 RPM থাকছে এই গাড়িটির টপ RPM। এবং এই গাড়িটির ম্যাক্স ইঞ্জিনটির ম্যাক্স টর্ক 104.4 Nm 2900 RPM, এবং এই ইঞ্জিনটির ক্যাপাসিটি মানে সিসি থাকছে 1197 cc, আর ইঞ্জিনটির ফুয়েল ডিস্ট্রিবিউশন থাকছে MPFI, মানে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন, এটি হলো ফুয়েল পাম্প থাকছে এই টাইপের। আর এই গাড়িটির ট্রান্সমিশন হিসেবে থাকছে 5 MT, মানে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, আর সামনে 5টা গিয়ার থাকছে এবং পিছে একটা রিভার্স গিয়ার থাকছে, আর ক্লাচ থাকছে সিঙ্গেল প্লেট ড্রাই ফিকশন টাইপ ক্লাচ, আর গাড়িটির ব্রেক থাকছে ব্রেক কন্ট্রোল ভালভ থাকছে LSPV থাকছে ফাংশনাল হিসেবে, আর ফ্রন্ট ব্রেক থাকছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক, আর রিয়ার ব্রেক থাকছে ডাম ব্রেক। এবং এই গাড়িটির যে সাসপেনশন এবং স্টিয়ারিংয়ের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে থাকছে সাসপেনশন থাকছে ফ্রন্ট সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন থাকছে এই গাড়িটির ম্যাচ প্রিসন স্টার্ট উইথ সয়েল স্প্রিং, আর যে রিয়ার সাসপেনশন সেটি থাকছে লিফ স্প্রিং রিডিং অ্যাক্সেল। আর এই গাড়িটির স্টিয়ারিংয়ের ক্ষেত্রে যদি আসা হয় মাল্টি র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ স্টিয়ারিং থাকছে, অবশ্যই পাওয়ার স্টিয়ারিং। আর এই গাড়িটির যে হুইল সেন্টারের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে 155 আর 13 LT 8 PR সাইজের এখানে টায়ার ইউজ করা, আর গাড়িটির লেন্থ থাকছে 3800 mm, এবং গাড়িটির ওয়াইড থাকছে মানে কতটুকু চওড়া সেটা হলো 1562 mm, আর এই গাড়িটির হাইট থাকছে 1883 mm, এটাই হলো এই গাড়িটির হাইট। আর হুইল বেস থাকছে 2110 mm, এবং এই গাড়িটির যদি টার্নিং রেডিয়েন্সের ক্ষেত্রে আসা হয় মানে রেডিয়াস, তাহলে 4.3 মিটার, মানে এটা মিলিমিটার, অন্য যেগুলো বললাম সেগুলো হলো মিলিমিটার কিন্তু এটা মিটার, তো 4.3 মিটার জায়গার মধ্যে এই গাড়িটা পুরোপুরি ঘুরে যেতে সক্ষম। আর এই গাড়িটির পারফরমেন্সের ক্ষেত্রে যদি আসা হয় 80 কিলোমিটার পার আওয়ার এই গাড়িটি ছুটতে সক্ষম, মানে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যদিও আমার বিশ্বাস যে 100 কিলোমিটারের উপরে তো থাকার কথা, মানে 100 তো মিনিমাম থাকার কথা মিটারে, আর বাস্তবে হয়তো বা সেফটির ক্ষেত্রে 80 কিলোমিটার চালানো বা এটা রেকমেন্ড করছে কোম্পানি এটা হতে পারে। আর ক্রেডিবিলিটি থাকছে 34%, যেটি এই গাড়িটির ঢাল জায়গা দিয়ে ওঠার একটি পার্সেন্টেজ, কতটুকু সক্ষম এই গাড়িটি উঠতে লোড অবস্থায় সেটি। আর GBW থাকছে মানে গাড়ি এবং গাড়ির ওজন সহ
গাড়িতে যে ওজনকৃত মানে ওজন কতটুকু নিতে পারবে সেটা একসাথে 1600 কেজি, আর এই গাড়িটির যে কার্গো ওয়েট মানে খালি গাড়ির ওজন হলো 860 কেজি, এতটাই হালকা, 1 টনেরও অনেকটা নিচের গাড়ি, 860 কেজি মাত্র। আর এই গাড়িটির পেলোড ক্যাপাসিটি থাকছে 740 কেজি, আর বাস্তবে আমার মনে হয় যে মিনিমাম 1.5 টন বা 1 টন 20 এক মানে 120 কেজির মতো, সরি 1.5 টনের কম, মোটামুটি 1 টন 200 কেজির মতো তো টানা সক্ষম হওয়ারই কথা এই গাড়িটি, 1 টন প্লাস মানে আমার যতটুকু আইডিয়া, কারণ এরকমই টানতে পারে এই গাড়িটা। আর অন্যান্য ক্ষেত্রে মাহিন্দ্রার একটা গাড়ি রয়েছে সিঙ্গেল সিলিন্ডার, সেটাই যদি 1 টন টানে লোড, মানে একটা সিলিন্ডার, খুব হালকা একটা গাড়ি, খুব দুর্বল, মানে এই গাড়িটা চাইতে ওই গাড়িটার কনফিগারেশন অনেক কম, তো সেই ক্ষেত্রে এটার অনেকটাই বেশি হওয়ার কথা, যেহেতু এখানে 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা, তো সেই ক্ষেত্রে। আর এই গাড়িটির যেই ফুয়েল ট্যাঙ্ক সেটা হলো 30 লিটারের এখানে ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা, আর এটা কিন্তু একটা পেট্রোল ইঞ্জিনের একটি গাড়ি, মানে এটা আমার ধারণা যে চ্যানেলে প্রথমবারের মতো পেট্রোল ইঞ্জিনের একটি ইঞ্জিন সম্পর্কে কথা হচ্ছে, পেট্রোল ইঞ্জিনের একটি ট্রাক সম্পর্কে কথা হচ্ছে। তো এটা মানে এর আগে কখনো আমি ট্রাক বা বাসের পেট্রোল ইঞ্জিনের কোনো গাড়ি রিভিউ করিনি, তো সেই জন্য এটা বলছি যে পেট্রোল ইঞ্জিনের প্রথম একটি গাড়ি এটি রিভিউ করা যেটি পেট্রোল ইঞ্জিনে চলে। তো পার লিটার পেট্রোলে এই গাড়িটি কতটুকু চলে সেটা আমি বলতে পারছি না, কিন্তু ভালোই মাইলেজ দেওয়ার কথা যেহেতু এটা হালকা একটা গাড়ি। আর ভিডিওতে আমি এই জায়গাতে বেশ কিছু এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের ক্ষেত্রে কমফোর্ট এবং যে কনভেনশন ইউটিলিটি যে ফিচারগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন ভিডিও থামিয়ে। তো এখানে 12 ভোল্টের টোটাল মানে সিস্টেম রয়েছে নর্মালি গাড়িতে যেরকম থাকে, আর 3-স্পোক স্টিয়ারিং হুইল থাকছে, আর সেফটি ফিচারগুলো এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন ভিডিও পজ করে। আর যদি কালারের ক্ষেত্রে আসা হয় এই গাড়িটির, তাহলে এখানে থাকছে বডি কালার অ্যান্ড অপশনসের ক্ষেত্রে একটা থাকছে ম্যাগনেটিক স্কাই সিলভার, যেটা আমার ভালো লাগেনি, আর একটা থাকছে সলিড হোয়াইট, যেটা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, খুব সুন্দর একটি গাড়ি অসাধারণ এই রঙে। আর যে মেটালিক গ্লিস টাইনিং গ্রে, তো সেটা সেটাও ভালো মোটামুটি দেখতে, কিন্তু সাদাটা আমার বেশি ভালো লেগেছে কালারের ক্ষেত্রে। তো এই ছিল এই গাড়িটির ফিচার, ফেসিলিটিস এবং যেই স্পেসিফিকেশন ছিল। আর ইঞ্জিনটা খুব অথেন্টিক একটি ইঞ্জিন, যেহেতু 4 সিলিন্ডারের ইঞ্জিন এটিতে ইউজ করা, খুব সাদা মাটা টাইপের একটি গাড়ি, অনেকে বেশি প্যাঁচালো সেন্সরওয়ালা গাড়ি পছন্দ করে না, তাদের জন্য এটা একটা বেস্ট গাড়ি হতে পারে আমার যতটুকু ধারণা, তো সেটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম এই গাড়িটা সম্পর্কে। তো ভিউয়ার্স, এই ছিল সুজুকি ক্যারি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। তো এই সুজুকি সুপার ক্যারি, এই গাড়িটির কনফিগারেশন এবং গাড়িটি কীরকম আপনাদের কাছে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যতটুকু মানে অ্যাবিলিটি ছিল এটা সম্পর্কে জানানো, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত বা সামনাসামনি দেখানোর চেষ্টা করব, সেটা খুব শীঘ্রই হয়তো আসতে পারে, তো সেটা আমি দেখানোর চেষ্টা করব এই গাড়িটা সম্পর্কে সামনাসামনি। তো কী কী রয়েছে এই গাড়িটা সম্পর্কে এবং মানে গাড়িটার আর কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কী কী, তো সেগুলো খুব দ্রুত আনার চেষ্টা করবো আশা করা যায়। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এরকম বাস অথবা ট্রাক রিলেটেড ইনফরমেশন এবং ইনফরমেশনাল ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।